শাসক বিজেপি দলের পূর্ব কলাবাড়িয়া প্রধানের স্বামী সহ তার সাঙ্গপাঙ্গরা বিধরকভাবে পেটালো কৃষক সভার বিলোনিয়া মহকুমা কমিটির সম্পাদকের ভগ্নিপতিকে। এমনই অভিযোগের আঙুল উঠল, এমন মার দিল, একেবারে হাসপাতালে বিছানায় পাঠিয়ে দিল কৃষক সভা নেতার ভগ্নিপতিকে। খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে যান কৃষক সভার নেতা বাবুল দেবনাথ ও বিধায়ক দীপঙ্কর সেন সহ সিপিআইএম নেতৃত্বরা। এই আক্রমণের ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। বাজার সেরে বাড়িতে যাওয়ার পথে নাকি গতকাল রাতে আবারও আক্রমণের শিকার হয়ে গুরুতর আহত হন কৃষক সভার সম্পাদক বাবুল দেবনাথের ভগ্নিপতি গোপী দেবনাথ। বিলোনিয়া বনুর মুখের তেঁতুল গাছতলার এলাকায় গোপী দেবনাথের ওপর মারমুখী আক্রমণের ঘটনা ঘটে। থানার মামলা পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী লক্ষণ দে সহ তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে মামলা দায়ের করল গোপী দেবনাথ। এই গোপী দেবনাথ পাম্প অপারেটর হিসেবে চিত্তামারা রামনগর এলাকার এলএসপিতে কর্মরত কর্মী। 2018 সালে বামের পর রাম ক্ষমতায় আসার পরে গোপী দেবনাথের কাছ থেকে পাম্প অপারেটরের কাজ জোর করে ছিনিয়ে নেওয়ার চেষ্টার জেরে হুমকিসহ বারবার আক্রমণের শিকার হয় গোপী দেবনাথ। এমনকি একসময় এলএসপিতে তালা চুরিয়ে দিয়ে বিজেপি নেতৃত্বরা পাম্প অপারেটরের কাছ থেকে বের করে দেওয়ারও অভিযোগ রয়েছে। এই মামলা করায় উচ্চ আদালতে। উচ্চ আদালতের রায়ের পরেও পঞ্চায়েত কর্তৃপক্ষ বিভিন্ন টালবাহানা দেখিয়ে গোপী দেবনাথকে পাম্প অপারেটরের কাজ করতে দিচ্ছে না বলে অভিযোগ রয়েছে। গতকাল রাতেও এই পাম্প অপারেটরের কাজ ছিনিয়ে নেওয়ার জন্য এই আক্রমণ করে বলে জানায় গোপী। এছাড়াও প্রধানের স্বামী সহ সাঙ্গপাঙ্গদের উপর আরও অভিযোগ রয়েছে, এই আক্রমণের সময় গোপীর কাছ থেকে টাকাও ছিনতাই করে নিয়ে যায়। কিটা হয়েছিল ঘটনা হয়েছে, আমি একটা সাপ্লাইয়ের কাজ করতাম পাম্পের কাছে। 2018 সালে আমার সাপ্লাই থেকে আমাকে বাদ করে দিছে, হ্যাঁ সাবি নিচে তলা দিয়ে রাখছে। এরপরে আমরা রায় পাইছি, রায়ের পরিপ্রেক্ষিতে আমি পঞ্চায়েত জানাইছি, জানার পরে এরা আমাদের সাবি বুঝাই দেনা কে পঞ্চায়েত যারা মন্ডলের দায়িত্বে আছে এরা, হ্যাঁ কুমন। এরপরে বারবার আমাদের এটা ছাড়ার জন্য হুমকি দিছে, টেলিফোনে ঘুরছে, বাড়িতে যায় ঘুরছে, বাড়ির সামনে যাই আমাদের হুমকি দিছে। এরপরে আমাদের চিত্তামারা মারছে একবার, মার্চ মাসের 13 তারিখ। আজকে আমি চিত্তামারা রাবার বিক্রি করে, হ্যাঁ বাড়ি যাওয়ার পথে মনোরম তেঁতুল গাছে নিছি, হ্যাঁ অলক মজুমদারের বাড়ির কাছেই। তারা আমার প্রথমে বাইক নিয়ে লাঠিবাগা ফালাই দিয়া প্রথমে মুখে, হ্যাঁ দুদিকে প্রচণ্ড মারধর করছে আমার, হ্যাঁ ওকে বসে দিছে, হ্যাঁ ভিতরে কাটতে দিছে। এরপরে মাটিতে ফালাইয়া আমার ঘাঁটিতে এবং পিঠে প্রচণ্ড লাঠি ঘুষি মারছে, প্রচণ্ড যন্ত্রণা এবং বুকে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। হ্যাঁ যারা মারছে 3 জন করে আমি চিনছি। কে কে মারছে? নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।